আসসালামু আলাইকুম, আমি সাবরিনা। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে আমার পছন্দের একটি খাবার তৈরি করে দেখাবো। আর খাবারটি হচ্ছে কাঁচা বড়ুয়ের টক ঝাল আচার। এটি কিভাবে রান্না করা ঝামেলা ছাড়াই তৈরি করা যায় সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য প্রথমেই আমি নিয়েছি কিছু কাঁচা বড়ুই। এখন কাঁচা বড়ুই অনেক পাওয়া যায়, কাঁচা না, একটু কাঁচা একটু পাকা। বড়ুইগুলো ভালো করে পরিষ্কার করে নেব, বটাগুলো সবগুলো ফেলে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। পানি দিয়ে পরিষ্কার করার পরে আমি একটু তাওয়ালের উপরে দিয়ে রোদ্রে শুকাইতে দিয়েছি। হালকা উপরে পানি যা রয়েছে সেগুলো যেন একদম শুকে যায়। অবশ্যই এই জিনিসটা মনে রাখবেন যে বড়ুই গায়ে যেন একটুও পানি না থাকে। যদি একটুও পানি থাকে তাহলে কিন্তু আচারটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। বড়ইগুলো 20 মিনিটের মতো রোদ্রে শুকিয়ে নিয়েছি। এবার একটি কাঁচের জারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা রসুন। কাঁচা রসুন কোনো কেটে নিইনি, শুধু বেছে নিয়েছি রসুনগুলো। এতে খুব কম উপকরণের প্রয়োজন হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচের মাঝখানে একটু ভেঙে দিয়েছি মরিচগুলো। এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বেশি করে দিতে হবে, কারণ লবণের উপরে ডিপেন্ড করবে আসলে এই আচারটি কতটা ভালো থাকবে। তাই আমি প্রায় 3 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিব লাস্ট উপকরণ, সেটি হচ্ছে সরিষার তেল। সরিষার তেল এখন আমি বেশি দিব না, প্রয়োজন অনুসারে পরে আবার দিয়ে দিব। সরিষার তেল ছাড়া কি আচার হয় বলুন? সরিষার তেল দেওয়ার পরে এর মধ্যে আমি বড়ইগুলো একটু একটু করে সবগুলো দিয়ে দিব। আপনারা চাইলে এই পর্যায়ে নিচে একটু নেড়ে দিতে পারেন, তারপরে বড়ইগুলো দিয়ে দিতে পারেন। আমি যেহেতু ছোট জারে প্রথমে নিয়েছিলাম সেই জন্য আমি নেড়ে চেড়ে নিইনি, উপরেই দিয়ে দিচ্ছিলাম বড়ইগুলো। এই জারটির ভিতরে যতটুকু বড়ি রাখা যায় আমি সম্পূর্ণ বড়ই ভরে রেখে দেব। আর এখানে আমি আরেকটি জিনিস বলে রাখি, এভাবে বড়ই আচার তৈরি করে সারা বছর আপনি রেখে খেতে পারেন। সারা বছর আপনি কিভাবে কাঁচা বড়ইয়ের স্বাদ পেতে পারেন তা এই আচারটি করলেই বুঝতে পারবেন। আমার কাছে এই আচারটি এত ভালো লেগেছে যে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, কারণ কাঁচা বড়ই পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুব মুশকিল। সারা বছর তো কাঁচা বড়ইটা পাওয়া যায় না, তাই এভাবে সংরক্ষণ করে রাখা। এরপরে আমি বয়ামটি ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি, সম্পূর্ণ তেল মশলা বড়ইয়ের সঙ্গে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারাও এভাবে একটু ভালোভাবে লবণ মশলা নিয়ে নেবেন। বড়ইয়ের সঙ্গে মাখানোর পরে রোদ্রে দিয়ে রাখতে হবে। এই আচারটি তৈরি হতে মিনিমাম 10 দিনের মতো সময়ের প্রয়োজন হয়। আপনারা 10 দিন টানা রোদে এটি রেখে দিবেন। এটি ছিল প্রথম দিন, তো আমি এটা রেখে দিয়েছি রোদ্রে। রোদ্রে রেখে দেওয়ার পরে মাঝে মাঝে আমি উল্টিয়েও রেখে দিয়েছিলাম। কালারটা দেখতে একদম পাকা বড়ের মতো হয়ে যায়। এটা ছিল দ্বিতীয় দিন। এরপরে আমি টানা 10 দিন রোদ্রে রেখে দিয়েছিলাম। 10 দিন পরে বড়িগুলো দেখুন দেখতে কিছুটা এরকম হয়ে যাবে, যে বড়িগুলো এভাবে উল্টিয়ে রেখে দিয়েছিলাম। এভাবে রেখে দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, কারণ আর যদি তেল বের হয়ে আসে তাহলে এভাবে রেখে দিতে পারবেন না, একটু নেড়ে চেড়ে রেখে দিতে হবে। মরিচ রসুনগুলো অনেক ভালো লাগে খেতে। এরপরে আমি একটু পিঁচে ঢেলে নিয়ে দেখাচ্ছি, দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। তেলগুলো আপনারা ভাতের সঙ্গে বা মুড়ির সঙ্গে খেতে পারেন, অনেক মজা লাগবে খেতে। বড়ইগুলো একদম মাঝে রসে ভরা টইটুম্বুর, একদম তাজা টাটকা কাঁচা বড়ইয়ের স্বাদ। এখন একটু আমি একটু ভেঙে দেখাচ্ছি মাঝখানে, দেখুন কতটা রসালো। তো দেখতে পাচ্ছেন কতটা রসালো, আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এরপরে আমার বাসায় যখন আবার বড়ই নিয়ে আসে আমি আবার কিছু বড়ই সংরক্ষণ করে রাখি, কারণ কাঁচা বড়ই আমার অনেক ভালো লাগে। আরেকটি কথা, এটা কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য অনেক ভালো, কারণ এতে কোনো চিনি গুড় দেয়া থাকে না।
আমার এই পছন্দের খাবারটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর বাসা যারা তৈরি করবেন তারা অবশ্যই জানাবেন খেতে আপনাদেরকে কেমন লেগেছে। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।